দেবু, তোর ডিসিশনটা তাহলে ফাইনাল? শুধু হুঁ দিয়ে কিছু বোঝা যায় না, হ্যাঁ বা না পরিষ্কার করে বলো। দেখো, আমাকে যদি বিয়ে করতেই হয় তাহলে আমি রুমনকেই করব। তোমাদের যদি অমত থাকে তাহলে অন্য পাত্রী দেখতে পারো, তবে এখন নয়, পরে। কেন, তোর আর ছুটি নেই? বউ বাসার জন্য ছুটি নেই। কি সব ভাষা, বউই হলো না তার আবার বউ বাছা। আরে কি মুশকিল, আমার বউ খুঁজতেই তো কলকাতায় এসেছি, বাছা খোঁজা একই জিনিস। তোর আম চাকরি করিস কেন, যেখানে জীবন সঙ্গিনী খোঁজার জন্য কোনো সময় থাকে না? তোরা তিনজন যদি আমার পাশে থাকিস না, জীবনে আমি আমার জীবন সঙ্গিনী খুঁজে পাবো না। তোর উপর কি আমরা কিছু চাপিয়ে দিয়েছি? না, চাপিয়ে দাওনি, কিন্তু আমার সিদ্ধান্ত যে তোমাদের একেবারে পছন্দ হয়নি সেটা জানাতেও কিন্তু ভুলো নি। সেটা তো বাপ মায়ের কর্তব্য, ছেলের পছন্দ যে বাপ মায়ের পছন্দ হবে না তো জানা কথা। সেই জন্যই তো বলছি পরে। ওসব পরে টরে হবে না, কবে আছি কবে নেই, যা হওয়ার এ যাত্রাতেই হবে। আ পিসি, আরো 198টা মেয়ে আছে তো নাকি? কি মুশকিল, আমাকে বিয়েতে ফেলিস না তো। আচ্ছা ট্রাইনিতে দোষ কোথায়? দেখ, আমি সারা জীবন চিরকুমার থাকবো, কিন্তু মেয়ে ফেয়ে বাসার মধ্যে আমি আননি যত সব। বেশ, তাহলে তুমি রুমনকেই বিয়ে করো। আমরা আর কদিন, আজ আছি কাল নেই, থাকবি তো তোরাই। তুই যার সঙ্গে থাকবি বলে মনে করিস তাকেই বিয়ে কর। তুমি এটা অন্তর থেকে বলছো তো? তোমার মনে হয় এই সন্দেহ কেন? না না, সন্দেহ নয়, ভীতি। আমি ভাবছি বিয়ের পরও যদি এই প্যান্ট শার্ট পরা কন্টিনিউ করে, তাই দেখে যদি তুমিও শার্ট প্যান্ট, ভাবা যায় না। না না পিসিমা, মানে আমি বলছি তাহলে কি ঠিক করলে, মানে কাকে তোমরা সিলেক্ট করলে? রুমন, শোনো, তুমি তাহলে একবার রুমনের বাবার সঙ্গে কথা বলো ফোনে। কি বলবো? কি আর বলবে, বলবে যে আপনাদের মেয়েকে আমাদের পছন্দ হয়েছে, এবার আপনি দিনক্ষণ দেখুন, ঠিক করুন। আচ্ছা, নিশ্চিত হওয়া গেল। বলছিলাম কি যে দেবু নয় রুমনকে পছন্দ, কিন্তু রুমনের দেবুকে পছন্দ কিনা সেটা তো জানা দরকার না? মানে রুমনের বাবা যদি পিসুমশাইকে কিছু জিজ্ঞাসা করে। এক্স্যাক্টলি, করবে না। মানে রুমনের বাবা অরুণ গাঙ্গুলি এই বিয়েতে আপত্তি করবে না। তুই কি করে জানলি? রুমনের সঙ্গে আমার কথা হয়ে গেছে, ওর বাবার এই বিয়েতে কোনো আপত্তি নেই। তাহলে তাহলে কি না, বেচারি বনলতার কি হবে? কি আবার হবে, আমি তো আর একসঙ্গে দুটো বিয়ে করতে পারবো না, পুলিশও ধরবে না। দেখ বনলতা বিউটিফুল, একবার ভেবে দেখ। তো তুই বনলতাকে নিয়ে তো ভাবছিস কেন বলতো? না মানে বনলতা কষ্ট পাবে না তো, রুমনও পেতে পারতো না। আমি বলছিলাম যে বনলতা হচ্ছে, বুঝেছি মা। শোনো, এখনো তো বেশি রাত হয়নি, তুমি একটা কাজ করো, খাওয়া দাওয়া করে বনলতাদের বাড়িতে একটা ফোন করো। কেন, আমি ফোন করব কেন? ফোন করে ওদেরকে জানাতে হবে যে ওদের মেয়েকে আমাদের পছন্দ হয়নি? না বাবা না, আমার দ্বারা ওসব হবে না। না না, তুমি ফোন করে বলবে যে বনলতাকে আমাদের খুব পছন্দ হয়েছে। এ কি ছেলে মানুষ, এটা ছেলে মানুষ না, এটা তো অসভ্যতা মেয়েটা। কেন বাবা, তোমার কি মনে হয় যে আমি বিয়ে না করলে বনলতার পাত্র জুড়বে না? বনলতা শিক্ষিতা, স্মার্ট, চটপট কথা বলে, ঝালও বেশি খায়, তাই আমার থেকে ওই বাদরটার সঙ্গে ওকে বেশি মানাবে। বাবা সে কি রে শান্তন, কি যে বলো না বেশি, একদম দেখা করবে না তো। জানো বনলতা না ওকে ভীষণ পছন্দ, আমাকে তো জিজ্ঞেস করছিল যে আপনার সেই ভাইটা আসেনি কি গো, হয়ে যাবে নাকি এক ঢিলে দুই পাখি? কিন্তু ফাইনাল কিছু করার আগে দাদা বৌদির সঙ্গে আবার কথা বলে নেবে না? দাদা বৌদির সঙ্গে কথা বলে নেওয়ার কি দরকার, আমি যেটা ঠিক করবো সেটাই হবে, আমার কথাবার্তার উপর দাদা বৌদি কিছু বলবেই না। তাছাড়া সায়ন্তনের যখন অমত নেই তখন, মা আমার মাথাটা প্ল্যান এসছে। দেখো আমার বিয়ে যখন কলকাতাতেই হবে তখন একই দিনে একই মণ্ডপে ও বিয়েটা দিয়ে দাও, কি ভালো প্ল্যান না? প্ল্যান হিসেবে খারাপ না, ভালোই, তবে তোমার পয়েন্ট অফ ভিউ থেকে নয়, আমাদের দিক থেকে। মানে খরচাটা কমবে। হ্যাঁ দেবু,
তাহলে বনলতার বাবার সঙ্গে কথাটা বলেই ফেলি, কি বলিস? অবশ্যই। আচ্ছা শোনো, তুমি আমার রুমনের বাবাকে যেন আমার বাবাটা বলতে ভুলো না, তোমার যে ভুলো মন। আরে দেবু, তুই ঠিক বলছিস যে বনলতা আমাকে। আরে বাবা, তুই সেকেন্ড হ্যান্ড ওপিনিয়ন নিচ্ছিস কেন? তুই আচ্ছা মা, আমি তো কালকে রুমনের সঙ্গে বেরোচ্ছি, তুমি বনলতাকে একটা ফোন করে দাও, ও আমাদের সঙ্গে বেরোক, তখনই আমার বিয়ে পাগলা ভাই তার হয়তো হতে পারে বউয়ের ওপিনিয়নটা জেনে নি। তুমিও না সত্যি পারি। আচ্ছা শোনো শোনো শোনো, তাহলে বলে তুমি আমার আমার বউটা যেন রুমনের বাবাকে বলতে ভুলো না। এই ব্রাদার, তোমার কেসটা কিরকম ফিট করে দিলাম। থ্যাংক ইউ ব্রাদার। বলছিলাম ভাবা ভাবিটা শেষ হয়েছে অনেকক্ষণ। হ্যাঁ, তাহলে বলছেন না কেন? আপনি না এই লোকটার সামনে কিছু বলা যায়? দাদা দাদা, ও দাদা দাদা, যান না, কেন ফুটুন না। আরে বাবা, আচ্ছা তো বলুন না কি ভাবলেন। আপনি একটা কিপটে। কিপটে? আমি নয় তো কি, যার সঙ্গে আপনি সারাটা জীবন কাটাবেন বলে মনে করছেন, সেটা কোথায় এসে ডিসাইড করছেন? না একটা পার্কে পচা বেঞ্চিতে বসে। ভগবান, এরকম ছেলের সঙ্গে যদি আমার বিয়ে হয় আমার জীবনটা হেল হয়ে যাবে। আর তার উপর কতবার বললাম আমি ঝাল ঝাল চিলি চিকেন খেতে ভীষণ ভালোবাসি, কোনো রেজাল্টই নেই। প্লিজ বনু, একটা চান্স আমাকে দাও, তারপর তোমার ভাবনা আমি শুনবো। বনুকে? বনলতার ছোট নাম বনু? ছি, মনে হয়। কি মনে হয়? মনে হয় দাদা ছোট বোনকে ধরে ডাকছে। ছি, না না, বনলতা কি সুন্দর নাম, থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেন। দাদা খৈনি চলবে নাকি? এ কি, কোথায় যাচ্ছ? যেদিকে দু চোখ যায়। না ওদিকে ওদিকে ডেঞ্জার। ডেঞ্জার? হ্যাঁ, মানে ওদিকে ওই দেবু, দেবাঞ্জন, দেবাঞ্জন, দেবাঞ্জন আর রুমন আছে। রুমন কে? খেয়েছে রুমন, ওই দেবুর রুমন, মানে দেবাঞ্জনের রুমন, রুমনের আর কি, ওরা ওই ভালো লেগে গেছে তাই তো? হ্যাঁ সব বুঝি আমি। রুমন, রুমনের ভালো নাম কি রুমন গাঙ্গুলি? হ্যাঁ তাই তো। মাস্টার্স করার পর রিসার্চ করছে না? ওর বাবা প্রফেসর। মেরেছে। আপনি চেনেন? চিনি না মানে? আমরা একসঙ্গেই মডার্নে পড়তাম। মানিকতলার মেয়ে মডার্ন হাই? তো সো হোয়াট, দুটো বাস চেঞ্জ করে আসতো, ওসব কথা থাক। আপনার দাদাটা তো ভীষণ অসভ্য। কেন, কি হয়েছে? আমাকে ফর্মালি ক্যান্সেল না করে, ছি, অন্য মেয়ের সঙ্গে ইয়ে না, আমি সব বুঝি। ব্যাপারটা অন্যরকম। ব্যাপারটা কি? আপনি আপনার দাদার মতন। এই না, হ্যাঁ আমি চললাম, এরকম ছেলের সঙ্গে আমি কোনোদিন বিয়ে করব না, ইম্পসিবল। সহ্য। বনু, লতা, বনু লতা। দাদা এবার খৈনি চলবে। কতদিন বাদে কলকাতা এলাম জানো? আগে যতবার কলকাতা এসেছি মনে হয়েছে কলকাতা একেবারে বদলায়নি, খালি সেকেন্ড হুগলি ব্রিজ ছাড়া। আর এখন তোমাকে দেখার পর কলকাতা ভীষণ রোমান্টিক লাগছে। হ্যাঁ এখন তো আপনার সবকিছুই রোমান্টিক লাগবে মশাই। কেন, তাতে আশ্চর্যের কিছু আছে? না শোনো, তোমার বাবা মা কাল সকালে আসছেন আমাদের বাড়িতে? না কাল সকালে না তো কাল দুপুরে, কাল সকালে বনলতার বাড়ি যাবে সায়ন্তনের ব্যাপারটা ফিট করতে। সত্যি ব্যাপারটা এরকম জগা খিচুড়ি বাকি আছে না কিচ্ছু বুঝতে পারছি না কি হবে। আসলে পরশুই তো চলে যাচ্ছি। দেব আর দুটো দিন থেকে গেলে হতো না? থেকে গেলে হতো, কিন্তু তাহলে তোমাকে বিয়ে করে খাওয়াতে পারতাম না। মানে চাকরি তো চলে যেত,
চার দিনের ছুটি ছিল, আট দিন হয়ে গেল তোমার জন্য। আমি চলে যাব, খারাপ লাগছে? লাগবে না। শোনো, ফোন করবে তো? রোজ রাত্রে। প্রমিস? প্রমিস। কাল তাহলে তোরা চলে যাচ্ছিস? হ্যাঁ রে, আমার কেসটা পুরো কেচে গেল রে। এক বুক মরুভূমি নিয়ে মরুভূমির দেশে ফিরে যেতে হবে। না রে, আমার যে ইনটিউশন তাদের বলছে যে তোর বুকের মরুভূমিতে মরুদ্দান গজাবেই। ইনটিউশন না ছাই দেবী, আবার ইনটিউশন কি? জীবনে কখনো প্রেম করেছিস? একবার করেছি কলেজে, তেলেগুমে, বুঝলি তো? চিঠিতে লিখলাম আই লাভ ইউ, ওদের ভাষায়, নেনু নানু প্রেমস্থ নানু। চিঠির উত্তর নিয়ে এলো ওর একটা বন্ধু। দেখি চিঠিতে লেখা আছে ও তিনটে দাদা নাকি পরের দিন কলেজে আমার সঙ্গে দেখা করতে যাবে। তিনটে দাদা নাকি খুব কুস্তি করে। একটা জায়গায় লেখা ছিল আমি যেন একটা ল্যাঙ্গোট নিয়ে পরের দিন কলেজে যাই। তারপর? তারপর আর কি, তিন দিন ওই পেট ব্যথা হলে কলেজ কামাই করলাম। আর তিন দিন বাদে ছিল রাখি পূর্ণিমা। একটা ইয়া বড় রাখি বাজার থেকে কিনে নিয়ে গিয়ে সোজা মেয়েটাদের বাড়িতে চলে গেলাম। হাত ধরে বললাম যে বোন বোন আমার, রাখিটা পুঁতি আমাকে উদ্ধার করো। কিন্তু আমার আর কিছু হলো না রে। একে বনলতা আমাকে রিফিউজ করলো, তারপর আমাকে কিপটে বলল। তো সয়ন্তন আর বনলতা দুটো নামই তো আটটা করে অক্ষর। দেখ, নিউমেরোলজির হিসেবে তোদের তো বিচ্ছেদ হওয়ার কোনো সিন নেই, অটুট প্রেম বলছিস? আমার তো তাই মনে হচ্ছে। সয়ন্তন, তোর খাবার দিয়েছি বাবা, নিচ্ছে আর। দাদা বৌদির সঙ্গে এ যাত্রায় দেখা হলো না, এটাই দুঃখ থেকে গেল। বেশ তো, তুমি তো আরো দুদিন থেকে দিলে পারতে, তাহলে মনে কষ্ট নিয়ে যেতে হতো না। আর কালকেই তো আসছে দাদা বৌদি। আচ্ছা, ফিরে যাওয়ার তাড়াটা কি আমি দিয়েছিলাম? সমস্যা তো তোমার ছেলে, আজকের মধ্যে ফিরে যেতে না পারলে তার নাকি চার দিন ছুটি নষ্ট হবে, তারপর বিয়ের সময় এসে বেশি দিন থাকতে পারবে না। দেখো প্রতিমা, এই দেবুর মেয়ে দেখার ব্যাপার নিয়ে যা ঘটলো না, আমার দেখে শুনে মনে হচ্ছে আমরা বোধহয় বিয়েই করিনি। কেন এই কথা বলছো কেন? আচ্ছা তুমি একটা কথা জবাব দাও তো, এই যে আমাদের এই যে 30 বছরের বিবাহিত জীবন, আমরা তো একসঙ্গে আছি। হ্যাঁ আছি। তা আমাদের ভাব ভালোবাসা কি সব নষ্ট হয়ে গেছে? হ্যাঁ, মাঝে মধ্যে একটু টুকটাক খুটখাট হয় বটে, কিন্তু তাই বলে প্রেম তো উবে যায়নি কি, ঠিক কি না? ঠিকই তো। অতএব দেখো, আমাদের তো ভাব ভালোবাসা করে বিয়ে হয়নি, চেনা জানা করে বিয়ে হয়নি, আমাদের বিয়ে দিয়েছিলেন আমাদের বাবা মা, কে তাই তো? হ্যাঁ তাই। অবশ্য আমাদের সময় তো সমাজটা এত ডেভেলপ ছিল না যে তোমাকে আলাদা করে জানবার জন্য একটু একা নিয়ে গিয়ে কথাবার্তা বলে জেনে নেব। হ্যাঁ, দেবু সায়ন্তন এরা এটা পারে। সমাজটা কত বদলে গেল বলো। হ্যাঁ, অথচ দেখো, সম্পূর্ণ না জেনে না চিনে তোমাকে বিয়ে করে ফেললাম। তোমার সঙ্গে আমার প্রথম একা দেখা হলো কোথায় বলো তো? ফুলশয্যার রাত্রে, তখনও তোমার মুখে কুলু পাঁটা। চিনি না জানি না কি বলবো ভেবেই তো পাইনি। কিন্তু ভালো তো বেশি ফেললে। হ্যাঁ, বলতে পারো যে এই ভালোবাসাটা বাইরে থেকে চাপিয়ে দেওয়া, কিন্তু কৃত্রিম তো নয়। আচ্ছা বলো তো, আমাদের যদি ভাব ভালোবাসা করে বিয়ে হতো, যদি চেনা জানা করে বিয়ে হতো, তাহলে সেই ভালোবাসাটা এই ভালোবাসার থেকে বেশি হতো? সায়ন্তনটা যে কি করছে দেখো, এত কষ্ট করে লুচিগুলো ভাজলাম। সায়ন্তন, এই সায়ন্তন। আরে ওর কি আর আহারে রুচি আছে? ওকে এখন জীবনানন্দ দাশের কবিতার নায়িকা ঘায়েল করে দিয়েছে। সায়ন্তন, সায়ন্তন আয় বাবা, নিচে আয়। খেয়ে নে বাবা, এরপর কিন্তু আমরা ফ্লাইটটা মিস করে যাব। আজ শোন না, আমি না হয় যাবার আগে বনলতার সঙ্গে একবার কথা বলে যাব। নো, নেভার, কবি নেই।
আমি কি ফেলনা নাকি? হ্যাঁ তাই তো, তুই কি ফেলনা নাকি? আজ ওই বনলতা সেন নিজেকে কি ভাবে বলতো? আহ পিসি, সেন নয়। ও আচ্ছা হ্যাঁ, সেন নয়। নে লুচিটা ধর। ওই বনলতা ছাড়া বাজারে কি আর মেয়ে নেই? আহ প্রতিমা, তোমাকে কতদিন বলেছি যে বাজারে আর মেয়ে এই শব্দ দুটো পাশাপাশি ব্যবহার করবে না। ঠাট্টা কর না তো, দেখছো ছেলেটার এমন অবস্থা। আহারে, বাপ মা কেউ কাছে নেই, এমন অবস্থায় আমি ওকে কি করে এখানে রেখে যাই বলো তো? তুমি চিন্তা করো না পিসি, জিসকা কই নেই হোতা উসকা খুদা হোতা হ্যায়, দুটো লুচি দেবে? দেবো রে দেবো, কিন্তু আমাদের ফ্লাইটের কি হবে বলতো? কুইক প্রতিমা কুইক, এটা একটা ক্রুশিয়াল মোমেন্টে দেবাঞ্জনে যে কোথায় গেল, চিরকাল ছোটবেলা থেকে ওর এই ধরনের একটা অভ্যেস। পরীক্ষা দিতে যাবে, কলম খুঁজে পাচ্ছে না। থামো তো। শোন বাবা, তোকে বলতে আমার বুকটা ফেটে যাচ্ছে, তবুও বলি। এই নে চিঠি, আর এই রইল লুচি। আমি কাল রাতে বেছে রেখেছি, লুচিগুলোর সঙ্গে তুই নিজে যোগাযোগ করে নিস। লুচির সাথে যোগাযোগ করব? হ্যাঁ লুচি, এই যা কি সব যে বলছি না আমি উল্টো পাল্টা, মানে মানে ওই ছবি, আমি কয়েকটা ছবি বেছে রেখেছি, তুই একটু দেখে নিস না। পিসি, এখন ওই বিয়ে করব না। হ্যাঁ রে, ওই বনলতাকে তোর বড্ড পছন্দ ছিল তাই না রে? হ্যাঁ, একটু ফাস্ট, একটু ন্যাকা আর কি, একটু ঝাল বেশি খায়, আমিও ঝাল বেশি খাই, বলো এটা রাজ্যটুক না? ও বাবা, তো বিয়ে পাগলা হয়ে গেছে। পিসি, এই চিঠিগুলো আমার আর চাই না পিসি। সরি মা, আসতে একটু দেরি হয়ে গেল। কাকে নিয়ে এসছি বলো তো? কে রে? কে, লতা? না, রুমন। আরে কি হলো, তুমি বাইরে দাঁড়িয়ে আছো কেন? এসো। আপনাদেরকে সি অফ করতে এলাম, এই নিন আপনাদের জন্য। ধরুন, হিসাবের আবার কি প্রয়োজন ছিল মা? না না, এখন খুলবেন না, প্লেনে উঠে তারপর খুলবেন কেমন? আচ্ছা বেশ। এই শোনো, এই হ্যান্ডব্যাগটা এগুলো ঝুঁকিয়ে দাও তো, তাহলে প্লেনে উঠেই খুলে ফেলা যায়। তারপর শান্তন দা, কি খবর, সব ভালো তো? না। কেন? তুমি বনলতাকে চেনো? হ্যাঁ চিনি, আমার সঙ্গে স্কুলে পড়তো। আপনি চেনেন বুঝি? না, মেয়েদের চেনে এত সহজ নাকি? কি কি বললি তুই? ও মা, ওর কথা কেন ধরছো? ওর কি আর মনের অবস্থা ঠিক আছে? ওর মনের অবস্থা এখন পাগল ছাগলের মতো। কিরে, আর দুটো লুচি খাবি? আর লুচি, বিশ্বাস কর ওই লুচি আমার কাছে বাসি রুটি হয়ে গেছে, জীবনে আর টেস্ট বলে কিছু রইল না। হ্যাঁ গো, একে একলা রেখে আমি কি করে যাই বলো তো? তাহলে তুমি থাকো, আমি যাবই। একি বনলতা, আসতে পারি? এসেই তো পড়েছো মা, এসো। সরি মাসিমা, আমি আসলে একটু আগেই আসতাম, বুঝতেই তো পাচ্ছেন কলকাতা শহরের রাস্তাঘাটে যা জ্যাম। এনিওয়ে সব থাক, আপনাদের সিয়ার করতে এলাম। আরে দেবাঞ্জন দা, কিরম আছেন? ও তাহলে আপনার শেষমেশ আমার এই বান্ধবীটাকেই পছন্দ হলো। প্রতিমা যাবে তো চলো, এরপর তো সত্যি সত্যি ফ্লাইটে মিস করবো। এই আমার চশমা কই? আমার চশমাটা কোথায় গেল? উপরে ফেলে দিন। আবার আমাকে তাড়া দিও। আর মাসিমা, মিশুমশাই ঠিকই বলছিল, আপনারা এবার রওনা দিন, অনেক দূর তো আবার যেতে হবে। আর আমি এবার যাই, আমারও আজ একটা কাজ আছে। ও হ্যাঁ বেশ, আপনার সঙ্গে একটা কথা আছে, তার উত্তর আপনাকে দিয়েই যেতে হবে। আমার সঙ্গে? হ্যাঁ, একটা কথা বলুন তো মাসিমা, শান্তন এত কৃপণ কেন? ওমা, সেটা আমি কি করে জানবো? তাহলে শুনুন, আপনাদের এই ছেলে কাল আমাকে নিয়ে ডেটে বেরিয়েছিল, কোথায় না পার্কে। সেখানে গিয়ে কচি পেয়ে তিনি যা করলেন, আমি তো ভাবলাম বিয়ের দিন বুঝি সবাইকে কোল্ড ড্রিঙ্কস আর পোটাটো চিপস খাইয়ে বাড়ি পাঠিয়ে দেবে। না না, আপনি ভেবেছেন কি বলুন তো? হ্যাঁ, ওসমানিয়া রেস্টুরেন্টের আজই আমার কলেজের বন্ধু, বুঝেছেন? বিরিয়ানি, চিকেন চাপ, মটন রোল অলরেডি ডিসাইডেড, শুধু ওই ইয়েটাই ডিসাইড হয়নি এখন। ইয়ে মানে
পাত্রী তো। তা বেশ, বিরিয়ানি টিরিয়ানি যখন আপনি ডিসাইড করে ফেলেছেন, আপনার জন্য পাত্রীটা আমি ডিসাইড করে দিই। কে? আমি। পছন্দ তো? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ঠিক বুঝতে পারছি না। জিতলাম? না হারলাম? মানে কি বেটার? জানতে পারেনি নাকি কেউ কেউ জানে?